বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় সিরাজগঞ্জ সদর, বেলকুচি, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার তাঁত শিল্প কারখানা। কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছে এই এলাকার তাঁত শ্রমিকরা। বেশিরভাগ তাঁত যন্ত্র নষ্ট হয়ে যাওয়ায় পথে বসেছেন কয়েক হাজার তাঁত মালিক, সাথে ব্যাংক আর এনজিও ঋণের বোঝা নিয়ে বিপাকে পড়েছেন তারা। খাওয়া দাওয়া বন্ধ, আমার তাঁত তো বন্ধ, কিভাবে চলে? আমার কিস্তি মিস্তি আছে, 2 সপ্তাহ 3 সপ্তাহ হলে আমরা বসে রয়েছি, আমাদের কোনো খাবার খাদ্য নাই, বসে বসে খাওয়া খাইলে আমরা ঋণ হচ্ছি। ম্যানেজার অতিরিক্ত চাপ দিতেছে, সে এটা নজর দেয় না যে আমার এতটুকু ক্ষতিগ্রস্ত আমি হয়েছি। সরকারের কাছে আবেদন করি, অল্প ঋণে অল্প সুদে যদি আমাদেরকে সহযোগিতা করতো তাহলে অনেক উপকৃত। ক্ষতিগ্রস্ত তাঁত মালিকদের পুনরায় ব্যবসায় ফিরিয়ে আনতে পুনর্বাসন ও সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সহজ শর্তে ঋণ প্রদান এবং এদের যদি সরকারি সহযোগিতা না পায় তাহলে এদের ঘুরে দাঁড়ানো অসম্ভব। তবে ক্ষতিগ্রস্ত তাঁত মালিকদের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ক্ষয়ক্ষতির চিত্র অনুযায়ী পুনর্বাসন, কারা পুনর্বাসন তা আসবে, তাই সেই তালিকা অনুযায়ী কিন্তু তাদেরকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে। যাদের ক্ষতি হয়েছে, হ্যাঁ, তাদেরকে সে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সেজন্য আবার দাঁড়াতে পারে। বন্যায় তাঁত শিল্পে যে ক্ষতি হয়েছে তা সামলে উঠতে দ্রুত সরকারি সহযোগিতা চান শ্রমিক ও মালিকরা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিন, চ্যানেল আই।